হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আর আজকে দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই দেখি ঝা চকচকে রোদ উঠেছে, মনটা বেশ ভালো হয়ে গেল। আর ঘুম থেকে উঠতে কটা বেজেছে জানো? 7টা, কারণ মাহির পড়া আছে 7:30টার সময়। আর আমি যদি 7টার সময় না উঠি তো মাহিকে কী করে রেডি করে পড়তে বসাবো বলো তো? আর এই দেখো, এখন ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। আর সকালবেলার কাজগুলো কি বলতো, একটার পর একটা যদি না করি তো সারা দিনে মনে হয় কাজ করে এগোতেই পারছি না। তো চলো, এখন ঘরদোর সব ঝাড় দেওয়া হয়ে গেছে, আর মাইকে একটু রেডি করব, কারণ ওকে একটু পড়াতে আসবে। এখন ওকে 7:30টার সময় পড়াতে আসছে। এখন মাইকে দুটো টিউশন দিয়েছি। আগে শুধু বিকালবেলায় একটা টিউশন পড়তো, সকালবেলাটাই আমি পড়াতাম, কিন্তু এখন সেটা হচ্ছে না জানো তো। আমার কাছে সেইভাবেও সকালবেলা পড়তেই চায় না, আর যদিও বা আমার প্রচুর কাজকর্ম থাকে তো সেগুলো করতে হয়। ওকে টাইম মতো আবার স্কুলে পাঠাতে হবে, স্কুলের গাড়িও চলে আসে, তো তার জন্য এখন সকালেও টিউশন করে দিয়েছি। ও পড়তে থাকে, আর আমি আমার যে বাকি কাজকর্মগুলো থাকে সকালবেলার আশিপাশি কাজকর্ম, তো সেগুলোই করে নিই। আরও ওইদিকে যদি পড়তে থাকে আমার মনে একদম শান্তি। ওদিকের ঘরদোরগুলো আমার এখন ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমি চলে এসেছি এখন রান্নাঘরে। এই যে সকালবেলায় যে মোছার ব্যাপারটা থাকে, টেবিল মোছা থেকে শুরু করে ডাইনিং মোছার থেকে শুরু করে সব কিছু, তো মুছে আগে পরিষ্কার করে নেব। সকালবেলায় যদি এগুলো একটু মোছামুছি না করি না, একদমই আমার ভালো লাগে না। তো চলো, সব কাজকর্ম সেরে এই যে বসবো একটু চা খেতে। সকালবেলায় এইটাই জাস্ট একটু সময় পাই যে বসে একটু লাল চা খেয়ে নেব। আর দেখো, আগের দিনের একটা কেক ছিল, তো সেভাবে কেক খাই না আমি সকালবেলায়, একটু বিস্কুটই খাই দুটো। তো কেক ছিল আগের দিনের একটা, তো মাহিকে একটা দিয়েছি, আর ভাবলাম চলো আজকে একটা কেকই খেয়ে নিই সকালবেলায়। এইটুকু তো সময় পেয়েছি বলো, তারপর আবার ঝটপট করে কাজে লেগে পড়তে হবে, আর এইটুকু সময় বের করে নিই আমি, না হলে আর চায়ে চুমুক দেওয়া হবে না জানো তো। তো চলো, চা খেয়ে ঝটপট করে আবার সেই কাজে লেগে পড়ি। মায়ের যতক্ষণ পড়ানো শেষ হচ্ছে ঝটপট করে কাজগুলো করে নিই। এই যে চা খেলাম, এগুলো এখন গোছগাছ করে রাখবো, তারপর আবার পরে ধোবো একসঙ্গে। আর এখন চলে এসেছি আমি ফ্রিজে মাছ বের করার জন্য। এই যে একটা টিফিন বাটি দেখছো, এই টিফিনটা আগে মাহি স্কুলে নিত, এখন আর নেয় না, সেই জন্য ওই বাটিতেই আমি এখন মাছ টাছ রাখি আর কি ফ্রিজে। আর এই যে হলো আমার বাইরের রান্নাঘর, এখানটায় দেখো সকালবেলায় উনুনটাকে আমি লেপে নিয়েছি, আর দেখতে পেলে একটা নতুন উনান হচ্ছে এখানে, মাটি দিয়ে বসিয়েছি সবে মাত্র, যখন বানাবো সেটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এই যে কাতলা মাছ ছিল ফ্রিজে, তো বের করে নিয়ে এসেছি, 4 পিস মাছে এটাতে আমাদের হয়ে যাবে আর কি। তো চলো, মাছগুলো এখন একটু জল দিই, ফ্রিজের মাছ তো একটু জল দিয়ে রাখবো, তারপর রান্নাবান্না হবে। আর তোমরা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছো, তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর একটা লাইক করতে কিন্তু ভুলো না, তোমাদের একটা লাইক আর একটা মিষ্টি কমেন্ট আমাকে অনেক দূর পৌঁছাতে সাহায্য করবে, আরও নতুন নতুন বন্ধুদের কাছে আমাকে পৌঁছে দেবে। তো চলো এখন রান্নাবান্না শুরু করি। রান্নাবান্না শুরু করার আগে সবজিপাতি আগে কেটে নিচ্ছি। তবে যাই বলো না, যদিও বা সকালবেলা আজকে ঝা চকচকে রোদ উঠেছে, কিন্তু শীত কিন্তু প্রচুর রয়েছে। এই যে কাজকর্মগুলো করে সবজিপাতি কাটতে গিয়ে আমার হাতটা মনে হয় ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। আর এই যে এখন ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত রান্না করতে করতে হাতটা একটু শেকে নিই, সব কাজকর্ম করতে করতে হাতটা না পুরো একদম ঠান্ডা শক্ত হয়ে গেছে। আর কি বলবো বলো তো, নিজের অজান্তেই কেমন যেন অনেকটা কাজের হয়ে গেছি এখন সকালবেলা থেকে। এই যে সমস্ত রকমের কাজকর্ম করি, কখনো না ক্লান্ত হই না আমি। আর এই যে আজকে যে রান্নাবান্না হবে, সবজিপাতি সব কাটা হয়ে গেছে, চলো তোমাদের একটু দেখাই। এই যে আলু ফুলকপির তরকারি হচ্ছে, কাঁচা টমেটোর ঝাল হবে, এই যে কাতলা মাছ দেবো আর কি ফুলকপির তরকারিতে, আর একটু পেঁয়াজ আলু শিম এগুলো দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। মাহি তো একটু ভাজা বেশ পছন্দ করে। তো চলো, ভাতটাই দেখো প্রায় হয়ে গেছে, তো ভাতটা মাঠ এখন কাটতে হবে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো আমার বাইরের রান্নাঘর, আর এটা রয়েছে একটা তুলা উনুন। আমি এই তুলা উনুনেই বেশিরভাগ রান্না করি, আর সাইডে একটা উনুন করছি আর কি। তো সেটা যখন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তোমাদের একটু দেখাবো। যদিও বা এখানে গ্যাস রয়েছে, তো চাটাই বেশিরভাগ গ্যাসে করি, আর মাহির টিফিন বানানো বলো, রাতের রুটি করা বলো, এগুলো আমি গ্যাসেই করি, আর রান্নাটা হচ্ছে উনুনেই করি। এখন এদিকে রান্নাবান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, আর শুধু ভাজাটা করতে বাকি আছে আলু শিম
পেঁয়াজ দিয়ে ভাজা হবে একটা আর টমেটো ঝাল হবে তো সেগুলো রান্না বান্না হলে তারপর নিয়ে যাব আমি ডাইনিং এ আর মাহি তো ছুটি হলেই ওর খিদে পেয়ে যাবে তো চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব আর যে সমস্ত বাসন হয়েছে সেই বাসনগুলো এখন সরিয়ে দেব আর এখানে আমি ঝাড় দিয়ে রাখব আর বাসনগুলো অবশ্য আমি এখন ধুতে পারবো না সাইডে একটু রেখে দেব তারপর এই যে এখন এখানে রান্না হয়ে গেছে আর একটু একটু ঝাড় দিয়ে নিলাম আর হচ্ছে ওইখানে একটু ধুয়ে মুছে রাখবো এখন বাসনগুলো আর মাজতে পারবো না কারণ মাহির প্রচুর খিদে পেয়ে গেছে আর সবে মাত্র ছুটিও হয়ে গেল এখন আমি ওকে খেতে দেব তারপর বাসনপত্র মেজে স্নান করে তারপর যাব ঠাকুর ঘরে পুজো দিতে আর এখন দেখো এই যে এখানকার কাজ মোটামুটি কমপ্লিট শুধু বাসনগুলো মাজতে আমার বাকি রয়ে গেল তো চলো কী কী রান্নাবান্না হলো সেগুলো তোমাদের একটু দেখাই আর মাহি তেতলিকে একটু খেতে দিই আর আমার খাওয়া দাওয়া পরে হবে একবারে রেডি হয়ে স্নান করে পুজো দিয়ে তবে গা আমার খাওয়া হবে এদিককার কাজকর্ম সেরে এখন আমি চলে এসেছি মাহি তেতলিকে খেতে দিতে আর এই যে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে আর এখন ওদের খেতে দিয়ে যে বাসনগুলো বেরোবে তো সেগুলো নিয়ে চলে যাব পুরো মাজতে আর স্নান করে মেজে ঘষে চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুর পুজো করে তারপর হবে আমার খাওয়া দাওয়া এদিককার সব কাজকর্ম মিটিয়ে তবে চলে এসেছি রান্নাঘরে আর নিজের থালাটা এখন সাজিয়ে নিয়েছি এখন একটু আরাম করে খাওয়া যাবে তো চলো এখন আমি খেয়ে দিয়ে নিই তারপর একটু রেস্ট করব প্রচুর কষ্ট হয়ে গেছে সকাল থেকে খাটাখাটি করতে করতে এখন আমার সময় হয়েছে 12টা তো চলো আজকে দুপুরবেলার ভিডিও আমি শ্যুট করিনি তারপর পুরোপুরি চলে এসেছি রাত্রেবেলায় মানে রান্না করতে রান্না করব হচ্ছে আজকে চাউমিন তো মাহি আজকে বায়না করেছে মা আজকে রাতে আর রুটি খাবো না তুমি চাউমিন করে দাও আর এই যে সমস্ত রকমের সবজিপাতি কেটে নিয়েছি চাউমিনের মধ্যে আজকে প্রচুর সবজি দেবো এমনিতে এখনকার ছেলেমেয়েরা সবজি তো খেতেই চায় না আর আমার মাহি তিতলি তো একদমই খেতে চায় না মাছের ঝোল ডিমের ঝোল সবিন মাছ মাংস এগুলো হলে ওদের তো বেশ ভালো হয় ডিমটা এদিকে আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে আজ চাউমিনের জন্য যে সমস্ত সবজিপাতি কেটে রেখেছিলাম তো সেইগুলো এখন দিয়ে দেবো তেলের মধ্যে তো এগুলো ভেজে চাউমিনটা তো সিদ্ধ করা আগেই হয়ে গেছে তো চাউমিনটার মধ্যে দিয়ে মশলাপাতি দিয়ে রেডি করে ফেলবো এখন আমি ঘরের রান্নাঘরে রান্না করছি এখন রাত হয়ে গেছে বলে আর আমি বাইরে গেলাম না এমনিতেই রাত্রে আমি যদি রান্না করি এই রান্নাঘরটাতেই বেশিরভাগ রান্না করি আর এমনিতেই রান্না করতে তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে সত্যি কথা বলতে আর মাহি অনেকটা রাত জাগতে পারে না তো ওকে রান্নাবান্না হলে ওকে আগে খাইয়ে দেবো দেখো টেবিলে বসে আছে যে কখন হবে তো তারপর ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো তারপর আমার একটু মোবাইলে একটু কাজ থাকে এডিটিংয়ের তো সেটা করব তো চলো এই যে তিনজনের জন্য তিন প্লেট বেড়ে নিয়েছি আর এখন ওদের দেবো খেতে আর এই যে সস দিয়ে দেবো মাহিকে মাহি সসটা ভালো খায় আমি আর অত সসটা ভালো খাই না আমি খাবো না বলে তিতলিও আজকে খেতে চাইছে না তো চলো রান্নাবান্না হয়ে গেছে আর এখানটা একটু গোছ গাছ করে পরিষ্কার করে রাখি সকালবেলায় হলে না এত কাজ পড়ে যায় না তো তার জন্য যতটা পারি রাত্রেবেলায় এগিয়ে রাখি আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর দেখা আছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো শুভরাত্রি